আমার প্রচন্ড ব্যথা সমস্ত শরীরে প্রায় এক বছর থেকে কোনো কিছুই করতে পারিনি আমি। বিশ তারিখে পড়তে চাই, কয়দিন, 8 দিন না 7 দিন। আপনার শারীরিক অবস্থাটা কেমন? খুব ভালো, 3 দিনের মাথায় আমার সুস্থতা ফিরে আসছে অনেক। আপনাদের এখানে 14 তারিখ আসে স্যারকে দেখালাম, স্যার 15 দিনের জন্য বেড দিল, ট্রিটমেন্ট দিল। দুর্ভাগ্য এখানে আমরা তৎক্ষণিক কোনো সিট পাই নাই, আমরা আবার চিটাং চলে যাই। আমি 20 তারিখ রাত্রে আবার আমাকে স্যার টেলিফোন করলো, একটা সিঙ্গেল বেড খালি আছে, তোমরা আসো। খুব দ্রুতই আমরা এখানে আসি পুচ্ছি। আসার পর আমরা ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে আমি তোমার সাথে সর্বক্ষণেই আছি আলহামদুলিল্লাহ। আমি হাসপাতালের ব্যাপারে আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে, হ্যাঁ, এই অভিজ্ঞতার সাথে আমি যথেষ্ট স্যাটিসফাই আপনাদের এখানে ব্যাপারে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিটি ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের নতুন একটি এপিসোডে, নতুন একটি রোগের সাথে এবং নতুন একজন রোগীর সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। আসুন বেশি কথা না বলে সরাসরি আমরা রোগীর সাথে কথা বলি, ওনার বিষয়ে আমরা জানি। আসসালামু আলাইকুম মা, আপনার নামটা একটু বলুন আমাদেরকে। নুরুন্নাহার। নুরুন্নাহার মা, কোথা থেকে এসেছেন আপনি? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম জেলা থেকে এসেছেন? আমাদের বন্দরনগরী চট্টগ্রাম অনেক বড় একটি শহর আমাদের এবং ঐতিহ্যবাহী একটি শহর। মা, আমাদের সাথে কি একটু বলা যাবে যে আপনার মূলত সমস্যাটা কি ছিল? জি, আমার প্রচণ্ড ব্যথা সমস্ত শরীরে। জি, সমস্ত শরীর, কোথা থেকে কোথা পর্যন্ত? একদম মাথা থেকে পায়ের তালু পর্যন্ত। আচ্ছা, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত। এটা কতদিন যাবত আপনার এই সমস্যাটা? বেশি, প্রায় 1 বছর থেকে। 1 বছর, তার মানে শুরু হয়েছে আরও 1 বছর, মানে প্রায় 2 বছর থেকে আপনি এই সমস্যাটা ভুগছেন। জি জি। আপনি তো একজন হাউসওয়াইফ, মানে গৃহস্থালির যে কাজকর্মগুলো সেগুলোই তো করেন। জি। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে যখন প্রথম শুরু হয়েছিল ব্যথাটা, সেটা কি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ঘটনা ঘটেছিল সেদিন থেকে প্রথম শুরু হয়েছিল এমন কিছু? না, এমন কিছু মনে হয় না। হঠাৎ করে একটা ব্যথা শুরু হয়েছে? জি। এবং ধীরে ধীরে সেই ব্যথাটা যখন বাড়তে থাকে পুরো শরীরে ছড়িয়ে যায়? পুরো শরীরে ছড়িয়ে যায়। আচ্ছা, যখন একদম শেষ পর্যায়ে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তখন কি হতো, যে একদম বিছানায় পড়ে গিয়েছিলেন এরকম? একদম বিছানায় পড়ে গেছি আমি, একদম মানে কারো সাহায্য ছাড়া উঠতে পারতেন না, খাওয়া দাওয়া, বাথরুমে যাওয়া, এগুলো কোনো কিছুই করতে পারতেন না? কোনো কিছুই করতে পারিনি আমি। তো সেই সময়টা তো অবশ্যই অনেক কষ্টের এবং অনেক দুঃখের একটা সময় ছিল, যদিও আমরা দেখি যে আমাদের পরিবারের যারা সদস্য থাকেন তারা এই বিষয়ে অনেক সাহায্য করেন, কিন্তু তারপরেও নিজেদের কাছে কিন্তু ভালো লাগে না যে আমি অন্যের সাহায্য নিয়ে বাথরুমে যাচ্ছি বা আমার যে দৈনন্দিন কাজগুলো, যেই মানুষটা একটা সময় নিজেই পুরো পরিবারকে আপনি আগলে রেখেছেন, সেই মানুষটা যখন আপনি আরেকজনের সাহায্য নিয়ে আপনি কাজ করেন, অবশ্যই অনেক কষ্ট হয়। জি, অবশ্যই খুব কষ্ট হয়েছে। আচ্ছা, তখন কী করেছিলেন, ডক্টরের কাছে গিয়েছিলেন কোনো? গেছি। আচ্ছা, ডক্টর কি বলেছিল তখন? অনেক ইনজেকশন, ইনজেকশন দিছে আমার ব্যথার, অনেকগুলো ওষুধ দিছে। আচ্ছা, তারপরে বলছে আর কি, এগুলা খাওয়ার পরে আবার যাইতে গেছি, তাও ওষুধের পরিবর্তন করে দিছে, কোনো উপকার পাই, কোনো উপকার পাননি? জি না। আচ্ছা, যতদিন ওষুধ খেতেন আপনি ভালো থাকতেন, এরপরে ছেড়ে দিলে আবার আগের মতো অবস্থা চলে যেত? আগের মতো অবস্থা। আচ্ছা, তার মানে দীর্ঘ প্রায় 1 বছর যাবত যখন আপনার কষ্টটা অতিরিক্ত অবস্থা হয়ে গেছিলো, এই 1 বছর যাবত এই কষ্টে আপনি ভুগেছেন এবং বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন? জি জি। কোনো ডক্টর কি এটা দেখে অপারেশন বা এমন কিছুর কথা বলেছিল? অপারেশনের ব্যাপারটা আসে নাই, অপারেশনের কথা বলে না, বারবার ওষুধ দিত। আচ্ছা ম্যাম, তারপরে আপনি কি করেছিলেন? আপনি, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট, কতদিন যাবৎ ভর্তি ছিলেন স্যারের কাছে? আজ 20 তারিখে ভর্তি চাই, কয়দিন, 8 দিন না 7 দিন। 7 দিন। জি। আচ্ছা, 7 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থা এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? খুব ভালো, 3 দিনের মাথায় আমার সুস্থতা ফিরে আসছে অনেক। মাশাআল্লাহ, তার মানে গত 1 বছর যে অসহনীয় কষ্ট আপনি ভুগেছেন সেটা মাত্র 3 দিনের সময় আপনি ফিল করেছেন যে আপনার ভিতরে যে আপনার সেই ব্যথাটা সম্পূর্ণ চলে গেছে এবং আপনি অনেকটুকু সুস্থ। সুস্থ। এমনি কি আপনি নামাজ পড়া বা উঠবস করা, যে আপনার দৈনন্দিন কাজ এখানেও যেমন উঠবস করা, বিছানা থেকে উঠা, সেগুলো করতে পারছেন? হ্যাঁ, এগুলো করতে পারছি। আগের মতো কি ব্যথাটা অনুভব করছেন? না না। দর্শক মণ্ডলী, আমরা এখানে ওনার ছেলেকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। মাহবুব রহমান ভুঁইয়া। স্যার, আপনি কি করেন? ব্যবসা করি। ব্যবসা করেন, সেটা কি বন্দরনগরী চট্টগ্রামে? চট্টগ্রামে। আচ্ছা স্যার, আমাদের সাথে কি একটু শেয়ার করা যাবে, আপনার মা যেটা বলেছেন যে উনি গত 1 বছর আগে থেকেই যে ওনার ঘাড় থেকে শুরু করে ওনার পায়ের পাতা পর্যন্ত প্রচণ্ড ব্যথায় উনি কষ্ট পেয়েছেন এবং বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট ওনাকে করিয়েছেন কিন্তু সেটা প্রকৃত ফলাফলটা আপনারা পাননি? তো পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ওনাকে ট্রিটমেন্ট করিয়েছেন এবং এখন উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো। তো আমাদেরকে আগের এবং বর্তমানে দুইটা অবস্থায় কেমন পার্থক্য আপনি নিজে দেখছেন আমাদেরকে যদি একটু বলেন। সেটা আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ওনাকে নিয়ে আমি সব ডাক্তারের কাছে গেছি,
প্রত্যেক সময় দীর্ঘ দুই বছর থেকে রেগুলার আমি ডাক্তারের কাছে যাই। যখনই যাই তখনই উনি নিজে ওষুধ খাইত না, যে আমার পক্ষে আর সম্ভব না, ব্যথা তো কমতেছে না, আবার আমি নিয়ে যেতাম। পরে আমরা ইউটিভিতে যখন আমি এই ডাক্তারের সময়টা পাইলাম, তো আমি এখানে আসছি সম্ভবত আমরা 14 তারিখে। আচ্ছা, আপনাদের এখানে 14 তারিখে আসি, স্যারকে দেখালাম, স্যার 15 দিনের জন্য বেড দিল, ট্রিটমেন্ট দিল, সব কিছু টেস্ট করার পরে, তারপরে আমরা দুর্ভাগ্য এখানে আমরা তৎক্ষণিক কোনো সিট পাই নাই, আমরা আবার চিটাং চলে যাই। আমি 20 তারিখ রাত্রে আবার আমাকে স্যাররা টেলিফোন করলো, একটা সিঙ্গেল বেড খালি আছে, তোমরা আসো। খুব দ্রুতই আমরা এখানে এসে পড়ছি। আসার পরে আমরা ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে আমি তোমার সাথে সর্বক্ষণেই আছি আলহামদুলিল্লাহ। আমি হাসপাতালের ব্যাপারে আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে, মেডিকেল বলেন, যেখানে আমার দীর্ঘ 2-3 মাস নিয়ে আমি রুগী নিয়ে থাকি, এই অভ্যাসের সাথে আমি যথেষ্ট স্যাটিসফাই আপনাদের এখানে ব্যাপারে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।